সম্মানিত পাঠক, দর্শক, শ্রোতা এবং নেটিজন যারা আছেন, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্রিজ উদ্যোক্তা বার্তা পলিসি লাইভে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের সুযোগ্য ও সম্মানিত চেয়ারম্যান জনাব মুশতাক হাসান এনডিসি। আজ আমরা কথা বলবো তার সাথে এবং জানবো কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এবং বৃহৎ শিল্প উদ্যোক্তাদের সৃষ্টি ও অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার সর্ববৃহৎ পরিসরে কাজ করা বিসিকের অনেক কিছু সম্পর্কে। জনাব মুশতাক হাসান এনডিসি, আপনাকে স্বাগত জানাই আজকের ব্রিজ উদ্যোক্তা বার্তার পলিসি লাইভে। আপনাকে আমরা পেয়ে খুবই আনন্দিত এবং আপনাকে ধন্যবাদ জানাই আমাদের, মানে আপনাকে আমরা আসলে পেয়ে খুবই আনন্দিত স্যার। আপনাকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার আপনার উদ্যোক্তা বার্তায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি স্যার, আপনার মতো এরকম একজন গুণীজন আমাদের সাথে আছেন, পাশে আছেন, আমরা খুবই আনন্দিত। স্যার, আপনাকে কিছু প্রশ্ন করব, সো আমার মনে হয় একটু প্রশ্নে চলে যায়, কারণ অনেকেই ওয়েট করছেন আপনার কথা শোনার জন্য। সো আমরা আসলে মানে দুইটা পার্টে আপনাকে প্রশ্ন করব, একটা হচ্ছে একটু বেসিক নিয়ে করব, আর একটা পরের সেগমেন্টটা আমরা করব। আর শুরুতেই একটু জানতে চাচ্ছি যে গত 64 বছরে বাংলাদেশের জিডিপিতে বিসিকের আসলে কি ধরনের অবদান রয়েছে? ধন্যবাদ আপনাকে আপনাকে এবং আপনার উদ্যোক্তা বার্তা এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আপনি ঠিকই বলেছেন, বিসিকের জন্ম হয়েছে 1957 সালে, অর্থাৎ 64 বছর চলছে আমাদের বিসিকের অগ্রযাত্রা। এই অগ্রযাত্রায় আমরা ইতোমধ্যে, আপনি জানেন যে বাংলাদেশ যে নিম্ন মধ্যম আয়ের দেশে উৎপন্নিত হয়েছে, এবছর 21 সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন 2021 যে বাস্তবায়ন হয়েছে, তাতে আপনার জিডিপিতে সেখানে শিল্পের অবদান রয়েছে 35.36%। এর ভিতরে আপনার কটেজ, মাইক্রো, স্মল এই সেক্টরের সিএমএসসি উদ্যোক্তাদের অবদান হলো 25%। তাহলে বোঝা যাচ্ছে যে শিল্প সেক্টরে যে অবদান, তার সিংহভাগ অবদান রেখে আসছে আমাদের কুটির, মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজ। কাজে বোঝা যাচ্ছে যে আমাদের এই বর্তমান সরকারের ভিশন 21 বাস্তবায়ন এবং রাষ্ট্রের মধ্যম আয়ের দেশে উন্নীত করার কারণ প্রেক্ষিতে বিসিকের একটা ভালো অবদান রয়েছে। তাহলে আমরা 64 বছরে আমরা কি কাজ করলাম? আমরা দেখলাম যে 64 বছরে আমরা বিসিকের মূলত 4টা মেইন পিলারের উপরে ভিত্তি করে বিসিক প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম পিলার হলো উদ্যোক্তা সৃষ্টি করা, দ্বিতীয় পিলার হলো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তৃতীয় পিলার হলো তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্স, অর্থাৎ ঋণের ব্যবস্থা করা বিসিকের পক্ষ থেকে ক্ষুদ্র আকারে এবং ব্যাংকের সাথে লিঙ্কের সৃষ্টি করা। চতুর্থ পিলার হলো মার্কেটিং। এসব ক্ষুদ্র উদ্যোক্তারা, আপনারা জানেন, তাদের কোনো ডিসপ্লে সেন্টার নাই, সেলস সেন্টার নাই, তারা আমাদের বিসিক থেকে যে মেলাগুলি হয়ে থাকে সেই মেলাগুলিতে তারা অংশগ্রহণ করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তারা এগিয়ে আস্তে আস্তে আপনার কুটির থেকে মাইক্রো, মাইক্রো থেকে স্মল, স্মল থেকে মিডিয়াম এবং এভাবে লার্জ ইন্ডাস্ট্রিজ হয়ে থাকে। আপনি লক্ষ্য করে থাকবেন যে আমাদের এযাবৎকালে 76টি শিল্পনগর রয়েছে আমাদের সারা দেশব্যাপী। 76টা শিল্পনগর, ছোট শিল্প, ছোট ছোট শিল্পনগর, এগুলি আমাদের শিল্পনগর। 76টা শিল্পনগরে মাত্র 2000 একর জমি রয়েছে। বড় শিল্পনগর আমরা এটা 500 একর করে হলে 4টা শিল্পনগর করলে এতটুকু জমির প্রয়োজন হয়। তা আমরা 2000 একরে আজকে যে 76টা শিল্পনগর স্থাপন করেছি, এই শিল্পনগর গুলিতে প্রায় 8.5 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে সরাসরি। তাছাড়া যদি আপনি এটার সাথে ভ্যালু চেইন অ্যাড করি, অর্থাৎ র মেটেরিয়ালস ইম্পোর্ট, ফিনিশ প্রোডাক্ট তৈরি, তারপরে ট্রান্সপোর্ট বিজনেস, মার্কেটিং বিজনেস, সেলস, ডিস্ট্রিবিউশন, সব মিলিয়ে প্রায় 25 লক্ষাধিক লোক কিন্তু সরাসরি এই এই শিল্পনগর গুলির মাধ্যমে আমাদের দেশে তারা কর্মসংস্থান হয়েছে। এই যে আমরা কর্মযোগ্য শুরু করলাম কুটির শিল্প দিয়ে এবং আস্তে আস্তে তারা বড় হয়ে যাচ্ছে। আমাদের শিল্পনগর গুলিতে যদি আপনি দেখেন, তাহলে যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন বাংলাদেশে যত স্বনাম ধন্য উদ্যোক্তা রয়েছেন, বড় বড় শিল্পপতি রয়েছেন, সকলেরই কিন্তু অধিকাংশ, সিংহভাগের জন্ম কিন্তু বিসিকে। যেমন ধরেন আজকে আমরা যেসব শিল্পপতিদের নিয়ে গর্ব করি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস,
আমাদের বিশ্বের শিল্প নগরীতে তারা 24 একর জমি নিয়ে বিশাল ইন্ডাস্ট্রি স্থাপন করেছে। 24 একর জমির পরে আর জমি না পাওয়ার কারণে তারা, আপনি জানেন যে কালিয়াকৈরে তারা আরো একটা প্রতিষ্ঠান স্থাপন করেছে, বেসকিমকো ফার্মাসিউটিক্যালস, তার প্রথম ফ্যাক্টরি আমাদের টঙ্গী বিশ্বের শিল্প নগরে। তারপরে এইভাবে আপনার আজকে যদি লক্ষ্য করেন 95% আপনার ওষুধ শিল্প কিন্তু আমাদের বিশ্বের শিল্প নগরে রয়েছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর যে আজকে যে উত্থান, তারও জয়যাত্রা আমাদের বিসিকে। আপনার নারায়ণগঞ্জ, আমাদের আমাদের বগুড়া যে বিসিক শিল্পনগর রয়েছে, সেখানে প্রত্যেকটা শিল্প আপনার লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তৈরি করছে, এবং চাইনিজ প্রোডাক্টের চেয়ে আমাদের দেশের প্রোডাক্টের কোয়ালিটি অত্যন্ত হাই। ন্যাশনাল ফ্যান, আপনি জানেন একটা নাম করা ফ্যান, সেটা আমাদের টঙ্গী বিসিকে। তাছাড়া আপনি দেখেন বিআরবি কেবলস, আপনি জানেন এটা আমাদের একটা গর্বের প্রতিষ্ঠান, এবং তারা যে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক মালিক হয়েছে, তাদের জন্ম বিসিকে, এবং এখনো তারা কুষ্টিয়া বিসিকের সিংহভাগ জমি তারা কিনে তারা বিশাল ইন্ডাস্ট্রি স্থাপন করেছে। পাশাপাশি তারা আজকে গ্রুপ হয়ে গেছে, এবং তারা কিয়াম মেটাল সহ আরো দানাবিধ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তারা তৈরি করছে। আপনি জানেন আজকে যে যে একটা মাত্র সেক্টর আমাদের, যেটা নিয়ে গর্ব করি, গার্মেন্টস সেক্টর, এর জন্ম বিসিকে। আমাদের টঙ্গী এবং নারায়ণগঞ্জ বিসিক শিল্প নগরীতে আমাদের যে বিশাল আমাদের যে শিল্প নগর রয়েছে, এখানে সিংহভাগ শিল্প, নারায়ণগঞ্জের 100% শিল্প হলো গার্মেন্টস রিলেটেড। টঙ্গী, চিটাগাং, কালুরঘাট, আপনার ষোলশহর, ফলতার হাট, তারপরে আপনার কাঁচপুর, তারপরে কোনাবাড়ি সহ এইসব শিল্প নগর গুলিতে আমাদের প্রচুর গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, নেটওয়ার্ক রয়েছে। আজকে সারা দেশে যে টোটাল এক্সপোর্ট হয়, এই টোটাল এক্সপোর্টের 13% আমাদের বিসি শিল্প নগর গুলিতে হয়ে থাকে। বিসি শিল্প নগর শুধু গার্মেন্টস প্রোডাক্ট এক্সপোর্ট করে না, অনেক ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টও তারা এক্সপোর্ট করে, ব্রেড, বিস্কুট, বাটার তারা এক্সপোর্ট করে। আমাদের ধামরাই শিল্পনগর থেকে ব্রেড তৈরি হয়, সেটা মিডল ইস্ট এবং জার্মানিতে পর্যন্ত এক্সপোর্ট হয়। আমাদের ওষুধ শিল্প যেগুলি রয়েছে, এগুলি প্রায় 150-এর উপরে দেশে এক্সপোর্ট হয়। আমরা এই করোনাকালীন সময়ে মহামারীতে আমাদের টাঙ্গাইল শিল্পনগরের অক্সিজেন ম্যানুফ্যাকচারিং সেন্টার রয়েছে, তারা নর্থ বেঙ্গলের সকল জেলা অক্সিজেন সরবরাহ করেছে। আপনি লক্ষ্য করবেন এর ফলে আজকে আমরা দেখছি যে একদিকে যেমন জিডিপিতে 25% কন্ট্রিবিউশন রয়েছে আমাদের সিএমএসএমই সেক্টরের, পাশাপাশি সেখানে আজকে যে 1 কোটি সিএমএসএমই রয়েছে, এদের সিংহভাগই সরাসরি কিছু আমাদের তৈরি করা, কিছু কিছু আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে তারা শিখে তারা কিন্তু আজকে উদ্যোক্তা হয়েছে। এবং আপনি জানেন যে আজকে যে আমাদের 1 কোটি শিল্প উদ্যোক্তা রয়েছে, এর ভিতরে কুটির, মাইক্রো, স্মল হলো 99.85%, বাকি থাকলো 0.15%, 0.15%-এর মধ্যে ভিতরে 0.08% হলো মাঝারি শিল্প, এবং 0.07% হলো বৃহৎ শিল্প। কাজে লক্ষ্যই করা যাচ্ছে যে আমাদের ইকোনমি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে যে কন্ট্রিবিউশন, এখনো সিংহভাগ কিন্তু আমার সিএমএসএমই উদ্যোক্তা। সারা বিশ্বে আজকে যারা উন্নত রাষ্ট্র হয়েছেন, সকল রাষ্ট্রই কিন্তু সিএমএসএমই উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আস্তে আস্তে তারা বড় হয়ে যায়। এবং আপনি যদি জাপানের কথা চিন্তা করেন, পৃথিবীর একটা শিল্প সমৃদ্ধ দেশ, হাজার হাজার বছরের আগে শিল্প সমৃদ্ধ দেশ পৃথিবীতে, তাদেরই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি তাদের দেশে সিএমএসএমই রয়েছে। আমি যদি টয়োটা গাড়ির কথা চিন্তা করি, টয়োটা গাড়ির যে কোম্পানি, সেটা তাদের নিজস্ব কিন্তু কিন্তু স্পেয়ার পার্টস নাই, হাজার হাজার স্পেয়ার পার্টস তারা এসএমএর কাছ থেকে কিনে এনে ফাইনালি একটা গাড়ি তৈরি করে। কাজে দেখেন বিদেশে গুলিতে এসএমই গুলিকে কিন্তু যথেষ্ট ভাবে ওদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের টিকে থাকার ব্যবস্থা করা হয়, এবং তাদের দেখা দেখি আরো অন্য অন্য বেকার জনগোষ্ঠী যাতে তারা উদ্যোক্তা হতে পারে সেই জন্য তাদেরকে প্রমোট করা হয়। এইভাবে সারা বিশ্ব কিন্তু আজকে এগিয়ে যাচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে এই যে আপনার ইকোনমিতে আজকে আমাদের বিসিকের যে অবদান, তা সর্বজন স্বীকৃত। আমরা শুধু তাই নয়, আমরা সরকারকে প্রতি বছর 13,500 কোটি টাকা কিন্তু আমরা ট্যাক্স দিয়ে থাকি। আমাদের যে 76টা শিল্প নগর রয়েছে, আমি হিসাব করে দেখেছি সরকারের কিন্তু এখানে 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট নাই। আর সরকার যে ইনভেস্টমেন্ট করে থাকে, সেটা কিন্তু আমরা সরকারের কাছে ঋণ নিয়ে সুদে আসলে আমরা টাকাটা ফেরত দিয়ে থাকি। কাজে আমরা যে শিল্প নগর গুলি করছি, এগুলি আমরা সরকারের কাছে ঋণ নিয়ে শিল্প নগর করে আমরা আমাদের উদ্যোক্তাদের ভিতরে 99 ইয়ার্স লিজে আমরা দিয়ে দিই, তারপর তারা সেখানে শিল্প স্থাপন করে তারা উদ্যোক্তা হয়। আমরা জানেন যে আপনাদের একটা ছোট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম রয়েছে,
আমাদের ক্ষুদ্র কুটির শিল্প ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা স্বল্প পরিসরে ঋণ দিয়ে থাকি। 64 জেলায় আমাদের ঋণ কার্যক্রম রয়েছে এবং এটা দিন দিন বেগবান হচ্ছে। আমাদের উদ্যোক্তারা, আপনি জানেন যে সিএমএসসি সেক্টর ব্যাংক থেকে তারা কোনো ঋণ পায় না। আপনার মাননীয় প্রধানমন্ত্রী যে একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, 22-23 প্রণোদনা প্যাকেজ, সকল প্রণোদনা প্যাকেজ কিন্তু বাস্তবায়িত হয়েছে। সিএমএসসি যে 20,000 কোটি টাকা, এটা এখনো 100% বাস্তবায়ন হয় নাই। এটা আসলে 1 টাকা বাস্তবায়ন হতো না, কারণ ব্যাংকগুলি আপনারা জানেন সিএমএসএমই সেক্টরকে তারা কোনো ঋণ দেয় না। সেই জন্য আমরা করেছি কি, বিসিকের পক্ষ থেকে আমার এই চিন্তার ফসল, আমি দেখেছি সারা দেশে কিন্তু অনেকগুলি মনিটরিং বডি আছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। কৃষি ঋণের জন্য কৃষি ঋণ মনিটরিং কমিটি আছে জেলা পর্যায়ে, এটা ডিসি সভাপতি এবং ব্যাংকগুলি সদস্য, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি এবং ব্যাংক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির সদস্য রয়েছে। ফলে কৃষি ঋণটা আমাদের দেশে একটা সাকসেসফুল ঋণ এবং কৃষিতে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে। এই শিল্প ঋণ, বিশেষ করে ক্ষুদ্র ঋণের জন্য, বিশেষ করে ক্ষুদ্র কুটির শিল্প ঋণ এবং বড় ঋণ, কোন ঋণের জন্য বাংলাদেশে কোনো মনিটরিং বডি নাই। মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ যখন ঘোষণা করেন, বড় ঋণ গুলি যেহেতু শক্তিশালী, তাদের শক্তিশালী সংগঠন রয়েছে, সংগঠনের মাধ্যমে তারা কিন্তু সহজে ঋণ গুলি পেয়ে যায়। আর আমাদের এই সিএমএসএম এর যে 20,000 কোটি টাকা, এইটা তারা ঋণটা পায় না। সেটা মাথায় রেখে আমরা শিল্প ঋণ এর জন্য একটা সিএমএসএম মনিটরিং ঋণ মনিটরিং কমিটি আমরা গঠন করেছি জেলা পর্যায়ে। জেলা প্রশাসক এটার সভাপতি, মেম্বার সেক্রেটারি বেসিক জেলা প্রধান এবং সকল ব্যাংকের প্রতিনিধি এর সদস্য, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এর সদস্য, চেম্বার অফ কমার্স, উইমেন চেম্বার, নাসিব সহ অন্যান্য ব্যবসায়ী সংগঠন এর সদস্য রয়েছেন। মাসে প্রতি মাসে 64 জেলায় মিটিং হচ্ছে ডিসি সভাপতিত্বে। এবং আপনি জানেন যে ব্যাংকগুলি তারা কোনো ঋণ দিতে চায় না, এবং সেই জন্য এই কমিটি একটা ভালো ভূমিকা রাখছে। এই কমিটি নিয়মিত মনিটরিং করার কারণে ব্যাংকগুলিকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসছে এবং তারা কিছু কিছু ঋণ দিচ্ছে, বেশিরভাগ ঋণ তারা মর্গেজ নিয়ে দিচ্ছে। আপনি জানেন এই প্রণোদনা প্যাকেজের ব্যাংকগুলি যে শর্ত দিয়েছে, সে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা জারি করেছে, যে সেই নীতিমালাটা ত্রুটিপূর্ণ। সেখানে বলেছে মর্গেজ দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট অডিট ফার্ম দিয়ে অডিট করাইতে হবে, এই ধরনের কঠিন কঠিন শর্ত দিয়েছে। এইসব শর্ত আমাদের ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে প্রতিপালন করা সম্ভব নয়, এগুলি বড় উদ্যোক্তারা প্রতিপালন করতে পারে বলেই বড় উদ্যোক্তা প্যাকেজ গুলি বাস্তবায়িত হয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকে 16 দফা সাজেশন দিয়েছি বিসিক এর পক্ষ থেকে, যে এটাকে মর্টগেজ ফ্রি করা হোক, তাদেরকে ওই যে ব্যাংকের অ্যাকাউন্ট অডিট ফার্ম দিয়ে যেগুলি অডিট করা এগুলি 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 উঠিয়ে দেওয়া হোক, এই ধরনের 16 দফা আমরা সুপারিশ দিয়েছি। আমরা বলছি এই 16 দফা সুপারিশ যদি বাস্তবায়ন করা হয়, তাহলে এই ঋণটা 100% বাস্তবায়ন শুধু হবে না, আমাদের সিএমএসএমই সেক্টর প্রথমবারের মতো ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ তারা পাবে। যাই হোক, আমাদের সিএমএসএমই, আমরা যে ঋণ মনিটরিং কমিটি জেলা পর্যায়ে গঠন করেছি 64 জেলায়, এই এটা কাজ করছে। এটা প্রথম বছর, এই বছর আমরা প্রায় 14,000 কোটি টাকা বিতরণ হয়েছে। সেখানে আমাদের সিএমএসএমই সেক্টরও অল্প পরিমাণে রয়েছে। আমরা আশা করছি যে এই কমিটি, যেহেতু সিএমএসএমই ঋণ মনিটরিং কমিটি আমরা এই বছরই জন্ম হয়েছে প্রথম বছর, আস্তে আস্তে আমাদের জেলা প্রশাসক এবং বিসি সহ অন্যান্য স্টেক হোল্ডার, চেম্বার অফ কমার্স, উইমেন চেম্বার যারা রয়েছেন, তারা যদি আরো বলিষ্ঠ শক্তিশালী ভূমিকা পালন করে, তাহলে জেলা প্রশাসকের পক্ষে ব্যাংকগুলিকে সিএমএসএমই সেক্টরে ঋণ দিতে বাধ্য করা সম্ভব হবে। এখানে উল্লেখযোগ্য, যেহেতু এই ব্যাংক ঋণগুলিতে কোলেটারাল লাগে, মর্টগেজ লাগে, সেই কারণে এই ঋণগুলি আমাদের সিএমএসএমই উদ্যোক্তারা ব্যাংক থেকে নিতে পারেন না। তারা তাহলে কোথায়? তারা বেশিরভাগই হলো এনজিও নির্ভর, চড়া সুদে ঋণ নেয়। আর বিসিক, আমাদের 64 জেলার মাধ্যমে যে ঋণ দিয়ে থাকি, আমাদের খুবই সামান্য পুঁজি, আমরা আমরা 50 কোটি 52 কোটি টাকার মতো ছিল, আর গভর্নমেন্ট থেকে আমরা এই বছর 50 কোটি পেয়েছি, আর আগামী বছর 50 কোটি পাবো। এই 50 কোটি সরকার থেকে যে পেয়েছি, এই ঋণ আমি 64 জেলা দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের ভিতরে আমার সকল ঋণ ডিসবার্স হয়েছে। এবং এই ঋণ ডিসবার্স হওয়ার কারণে ব্যাপক ব্যাপক প্রচার হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, প্রচার হওয়ার কারণে এখন লক্ষ লক্ষ সিএমএসএমই উদ্যোক্তা এখন বসে বিসিক মুখী। বিসিকে আমরা কিন্তু টাকা স্বল্পতার কারণে আমরা ঋণ দিতে পারছি না, আমরা বিসিক নিজস্ব ফান্ড থেকে 100 কোটি টাকা আমরা দেওয়ার ঘোষণা দিয়েছি। আপনি আরো লক্ষ্য করে থাকবেন, এইসব প্রণোদনা প্যাকেজের পাশাপাশি, মানে আমি অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি লিখেছিলাম শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে, সেখানে আমি 600 কোটি 2,000 কোটি টাকা চেয়েছিলাম, শিল্প মন্ত্রণালয় সুপারিশ করেছিল 600 কোটি টাকা। শেষ পর্যন্ত আমার দেখা দেখি অনেকে আবেদন করে, এসিএম ফাউন্ডেশন, বিআরডিবি, তারপর জয়িতা ফাউন্ডেশন,
তারপরে এসডিসি, এরকম 8টি প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হয়। সেখানে বিসিক পেয়েছে 120 কোটি টাকা, যে 64 জেলার মাধ্যমে ঋণ বিতরণ করে থাকে। পাশাপাশি এসএম ফাউন্ডেশন 300 কোটি টাকা পেয়েছে। তারা, আপনি জানেন যে তাদের জেলা পর্যায়ে কোনো অফিস নাই, তারা ব্যাংকে টাকা রাখে, ব্যাংকগুলি ঋণ দিয়ে থাকে, এবং এই ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু মাঝারি উদ্যোক্তা। আসলে কটেজ, মাইক্রো, স্মল, এরা কিন্তু খুব একটা অ্যাক্সেস তাদের ঋণে নাই। কাজে আমরা যদি, আমাদের অনেক অভিজ্ঞ মহলই বলছে যে বিসিক কে যদি 2-3 হাজার কোটি টাকা দেওয়া হয়, তাহলে এই দেশে প্রতি বছর 5-10 লক্ষ উদ্যোগ নাম সৃষ্টি করা যাবে। আমরা প্রতি বছর 20,000 উদ্যোক্তা, 18,500 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং আমরা আগে প্রশিক্ষণ দেওয়া খুবই একটা দুর্বল প্রশিক্ষণ ছিল। আমরা টট কোর্স করিয়েছি, অত্যন্ত সাইন্টিফিক মানের আমরা উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়েছি 64 জেলা নিয়ে, এবং এখন সম্প্রতি উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সটা শুধু বিসিকে দিত, এখন অন্যান্য প্রতিষ্ঠানের কিছু কিছু দিচ্ছে, বিডা, যুব উন্নয়ন, এবং তাদেরও আমরা, আমাদের জেলা অফিসাররা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ উদ্যোক্তা সৃষ্টিতে বিসিক এখনো আনপ্যারালাল, তাদের জন্ম হয়েছিল উদ্যোক্তা সৃষ্টির জন্য। উদ্যোক্তা আমরা খুঁজে বের করছি, তাদেরকে ট্রেনিং দিচ্ছি, তাদেরকে আমাদের সামর্থ্য মতো সামান্য স্বল্পপুঁজি ঋণ দিচ্ছি, এবং ওদেরকে আমরা শিল্পনগর সৃষ্টি করে শিল্পনগরে আমরা প্লটও দিচ্ছি। পাশাপাশি আমরা তাদের মার্কেটিং এর জন্য আপনি, আমরা মেলার আয়োজন করছি। আগে বিসিকে খুব একটা মেলা হতো না, আমরা এবছর 64 জেলা মেলা আয়োজনের জন্য ঘোষণা দিয়েছিলাম, এবং চ্যানেল আই থেকে একটা লাইভ প্রচার করেছে। আমরা 25টা মেলা করতে পেরেছি। আপনার লকডাউন হওয়ার কারণে মেলাগুলি আমাদের বন্ধ হয়ে গেছে। আশা করছি যে লকডাউন ছোটার পরে আবার আমরা মেলা শুরু করব, কিন্তু লকডাউন আমাদের ফিজিক্যাল মেলা বন্ধ হলেও আমাদের 64 জেলায় কিন্তু এখন আপনি, আমাদের আমাদের অনলাইন মেলা চলছে। অনলাইন মেলাতেও কিন্তু আমাদের অসংখ্য উদ্যোক্তারা সেখানে অংশগ্রহণ করছেন, এবং তাদের, তারা পণ্য তারা বিক্রি করতে পারছেন। এইভাবে আমরা আমাদের নারী সংগঠনগুলিকে আমরা বেশি বেশি ঋণ দিচ্ছি, এবং আরো যদি আমরা টাকা পাই, আমরা আরো, আমরা অর্থ মন্ত্রণালয়ে আরো 2,000 কোটি টাকা চাবো। আবার আজকেও আমাদের শিল্প মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছিল এসএমসিএফ এর সাথে, সেখানে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলেন, যিনি সিএমএস এর ঋণ দেখেন, তার সাথে কথা হয়েছে। উনি বলছেন যে আপনাকে তো আসলে কমপক্ষে 1,000 কোটি টাকা ঋণ দিলে এই দেশে লক্ষ লক্ষ উদ্যোক্তা প্রতি বছর সৃষ্টি হবে। লক্ষ লক্ষ উদ্যোক্তা সৃষ্টি হওয়া মানে লক্ষ 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 লোকের কর্মসংস্থান হওয়া, পাশাপাশি প্রত্যেক উদ্যোক্তার সাথে কিন্তু আরো 2-4 জন লোকের কর্মসংস্থান হবে। এইভাবে যদি আমরা উদ্যোগ, বেকার জনগোষ্ঠী যারা বেকার বয়ে বসে আছে, তারা বিভিন্ন চেয়ারম্যান মেম্বারের পিছিয়ে দৌড়াদৌড়ি করছে বা অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়ছে তাদের কর্মসংস্থান না হওয়ার কারণে, কাজে বেসিক যদি আমরা আরো 3-4 হাজার কোটি টাকা পাই, আমরা যদি 64 জেলার মাধ্যমে এই ঋণটা ডিসবার্স করতে পারি। আজকে কিন্তু বেকার জনগোষ্ঠী, যেগুলি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, বেকার জনগোষ্ঠী অলস থাকার কারণে তাদের মাথায় শয়তানের কারখানা, তারা আপনার ইফতেজিন সহ অনেক সমাজ বিরোধী, শৃঙ্খলা বিরোধী কাজ করে থাকে। এদেরকে যদি আমাদের টার্গেট হয়, এদেরকে এদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে যদি আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে পারি, তাহলে সমাজে যত অনাচার, অস্থিরতা, ইফতেজিং সহ সন্ত্রাসের সকল কর্মকাণ্ড, এটা সহজে বিদ্রিত করা সম্ভব, এবং আমরা এই লক্ষ্যেই আমরা কাজ করছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2021 বাস্তবায়ন হয়েছে, আমরা সবাই ডাকি জানি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2041 সালের ভিতরে ভিশন 2021 উনি ডিক্লেয়ার করেছেন, ভিশন 2041, অর্থাৎ 2041 সালের রূপকল্প তিনি আমাদেরকে দিয়েছেন। সেই রূপকল্প হলো 2041 সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে। 41 সালে উন্নত রাষ্ট্র হলে আপনি বুঝতেই পারছেন, এটা উন্নত রাষ্ট্র মানে শিল্প উন্নত রাষ্ট্র, শিল্প উন্নত রাষ্ট্র মানে শিল্প বিপ্লব। আমরা বলছি মাননীয় প্রধানমন্ত্রী উন্নত রাষ্ট্র ঘোষণার মাধ্যমে উনি শিল্প বিপ্লবেরই ঘোষণা দিয়েছেন। তাহলে এই শিল্প বিপ্লব কে ঘটাবে? এই শিল্প বিপ্লব ঘটাবে শিল্প মন্ত্রণালয়, সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়, সেখানে শিল্প, মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, প্রতিমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, দুইজনের নেতৃত্বে বিসিক কাজ করছে। তাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করছি, এবং তারা আমাদের অভিভাবক হিসেবে আছেন, এবং আমাদের যে শিল্প সচিব তারই দিক নির্দেশনে আমরা এগিয়ে যাচ্ছি। এবং 41 সালে আমরা কিন্তু একটা মাস্টার প্ল্যান করেছি, যে 41 সালে আমাদের টার্গেট নিয়েছি যে 1 কোটি উদ্যোক্তা আমরা সৃষ্টি করবো 2041 সালের মধ্যে, আর 2 কোটি লোকের কর্মসংস্থান করবো। এই টার্গেটে আমরা এগোচ্ছি। এই টার্গেট এগোনোর জন্য আমরা অনেকগুলি মহাপরিকল্পনা করেছি,
এবং এই মহাকরি কল্পনার মধ্যে রয়েছে আপনার 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক গুলি এখন যেরকম ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, ছোট ছোট ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 10 একর, 20 একর, 50 একর, এই ধরনের কোন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নয়। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক গুলি হবে 500, 1,000, 200 একর, এরকম বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক গুলিতে আপনার আমাদের দেশি উদ্যোক্তারা তারা তাদের ইন্ডাস্ট্রি স্থাপন করে তারা ব্যবসা পরিচালনা করবে। আমাদের বিসিকের একটা স্লোগান আছে, আপনি জানেন যে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়। এই স্লোগানের অর্থ হলো যে আমরা যেসব ক্ষুদ্র উদ্যোক্তাদের আমরা যাত্রা শুরু করি, এগুলি আস্তে আস্তে বড় হয়ে যায়। কিন্তু বড় হয়ে যাওয়ার পরে বিসিক তাদের সাথে আর থাকে না, তাদের যে ডিজায়ার বড় বড় শিল্প প্রতিষ্ঠান করার জন্য, যে বড় বড় শিল্প প্লট, সেটা বিসিক এতদিন দেয় নাই। আমার প্রশ্ন হলো, বিসিক যে এই যে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়, এই যে তারা আজকে দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, তাহলে এই বড় হওয়ার পরে তাদের কাছে, তাদের জন্য আমরা কি করলাম? আসলে কিছু করতে পারে নাই, না করার কারণে দেশের কি ক্ষতি হয়েছে? তারা আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে, এলোপাথারি ইন্ডাস্ট্রিয়াল করছে, তাতে সরকারের ইউটিলিটি সার্ভিস, বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস সরবরাহ দেওয়া কঠিন হয়ে পড়ছে। কাজেই আজকে যে আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং তারা ইটিপি করে, বেশিরভাগ কোনো ইটিপি চালায় না, সেখানে কোনো কেমিক্যাল দেয় না। আজকে নদী নালাগুলি বিষাক্ত পানিতে ভরপুর, নদীতে কোনো মাছ নাই। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল এইসব জেলায় যেসব নদী রয়েছে, সবগুলি নদী সিরিয়াসলি পলিউট হয়েছে এইসব বর্জ্যের কারণে। অথচ আমরা বিসিক যদি আরো 20-30 বছর আগে, 90 সালে এই ধরনের বড় বড় শিল্প প্রতিষ্ঠান আমরা করতে পারতাম, এবং সেখানে যদি তাদেরকে বড় শিল্প প্লট দিতাম, আমরা সিটিপি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি করতে পারতাম, আজকে এই পরিবেশের বিপর্যয় হতো না। পাশাপাশি আমাদের পরিবেশ ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতো, আর পাশাপাশি আমাদের দেশে কিন্তু বিদেশি বিনিয়োগ হতো। আপনি লক্ষ্য করে থাকবেন, আমাদের দেশে কিন্তু বৈদেশিক বিনিয়োগ বা FDI, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, খুব বেশি কিন্তু নেই, নাম মাত্র, নমিনাল। এটা না থাকার কারণ হলো যে আমাদের দেশে এই শিল্প করার, ফরেন FDI এর যে পরিবেশ, সেটা কিন্তু আমরা এখনো সৃষ্টি করতে পারি নাই। আপনি প্রশ্ন করতে পারেন, কেন সৃষ্টি করতে পারেন? আমাদের তো বিডা রয়েছে, বিডা রয়েছে, আপনি জানেন বিডার হাতে কোনো শিল্প পার্ক নাই, তাদের হাতে কোনো ইকোনমিক জোন নাই, তাহলে তাদের কোথায় ফরেন ইনভেস্টমেন্ট কিভাবে আসবে? ফরেন ইনভেস্টমেন্ট যদি আপনি আনতে চান, অবশ্যই প্রথমেই দরকার আমার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা বাংলাদেশে ঘাটতি রয়েছে। এবং আমার যে মহাপরিকল্পনা 41 সালে রয়েছে, 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব, সেখানে 40,000 একর জমিতে, আমরা বলছি যে আমরা যদি 50% জায়গা ফরেন ইনভেস্টমেন্টের জন্য রাখতে পারি, শিল্প পার্ক যদি আমি রেডি করতে পারি, তাহলে আপনার বন্যার পানির মতো এই দেশে বিদেশি বিনিয়োগ আসবে। আমরা 40 বছর থেকে আমরা শুনে আসছি, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, শুধুমাত্র একটি প্রোডাক্টের উপর নির্ভর করে কোনো জাতি কিন্তু উন্নতি লাভ করতে পারে না। এবং সেই ইন্ডাস্ট্রিটি হলো আমাদের 1 IR এর, এখন 2 IR, 3 IR, 4 IR চলে আসছে। 4 IR নিয়ে কিন্তু আমি অনেক গবেষণা দেখছি, অনেক মিটিং সিটিং, বহু কিছু দেখছি, আর মনে মনে হাসছি যে 4 IR নিয়ে তোমরা ট্রেনিং করায় কি হবে, ওয়ার্কশপ সেমিনার করে কি হবে? 4 IR করার 1 নম্বর কাজ হলো বিসিকের হাতে, বিসিকে শক্তিশালী করা। 4 IR যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে প্রথমে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে হবে। আপনি জানেন 4 IR ইন্ডাস্ট্রি করার যোগ্যতা বাংলাদেশের শিল্পপতিদের নেই, কারণ আমাদের মোস্টলি হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি 1 IR বা 2 IR, 3 IR ইন্ডাস্ট্রি আমাদের দেশে নেই। তো 4 IR তো অনেক পরের কথা। 3 IR আপনি জানেন রোবটে কাজ করে, 4 IR হয়ে কুবোটে কাজ করে, যা সিঙ্গাপুর সহ কিছু উন্নত ব্যাংকে দেশে চলছে। আমরা 4 IR নিয়ে আমরা ওয়ার্কশপ সেমিনার করছি, অথচ 4 IR যারা করবে, অর্থাৎ FDI, ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশিরা, তাদের জন্য কিন্তু শিল্প পার্ক আমরা এখনো রেডি করতে পারি নাই। অত্যন্ত আশার কথা, আমরা যে 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্কের আমরা ঘোষণা দিয়েছি, ইনশাল্লাহ আমরা ইতোমধ্যে কিন্তু 400 একর একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক রেডি করেছি সিরাজগঞ্জে। যখনই আমরা এই 400 একর একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা রেডি করেছি, প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট, চায়না, জাপান কিন্তু আমাদের বিসিকে ঘোরাফেরা শুরু করছে। অর্থাৎ বিদেশিরা কিন্তু জানে যে এই দেশে ফরেন ইনভেস্টমেন্ট করতে হলে শিল্প পার্ক এতদিন ছিল না, আসে নাই, এখন আমরা শিল্প পার্ক তৈরি করা রেডি করছি। আর পাশাপাশি কিন্তু আমাদের ফরেন ইনভেস্টমেন্টের জন্য আমাদের উদ্যোক্তারা, ইনভেস্টররা কিন্তু বিশ্বকে ঘোরাফেরা করছে। তার মানে এই দাঁড়াইলো, যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক না করতে পারি, বিদেশিদের জন্য যদি আমরা শিল্প স্থাপনের জন্য ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু হবে না। এবং আমরা যে 40 বছর ধরে শুনে আসছি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা রপ্তানি বহুমুখীকরণ, এখনো আমরা এটা করতে পারি নাই। এটা না করার মূল কারণ হলো আমাদের দেশের শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন, তারা 1 IR, 2 IR ইন্ডাস্ট্রি তারা পরিচালনা করছেন,
থ্রি আয়ার ফোর আয়ার করার যে টেকনোলজিক্যাল নোহাও, যে যে দক্ষতা, সেটা আমাদের শিল্পপতিদের নেই। কাজেই আমাদের চায়না মডেলে যেতে হবে। আপনি জানেন যে চায়না কিন্তু আমাদের মতো অনুন্নত রাষ্ট্র ছিল। 60-এর দশকে জাপানিরা প্রচুর ইনভেস্টমেন্ট সেখানে করে, এবং জাপানি টেকনোলজি গত 20 বছরে এই চাইনিজরা সকল জাপানি টেকনোলজি রপ্ত করে ফেলেছে। রপ্ত করে তারা নিজেরা ইন্ডাস্ট্রি করছে, আজকে তারা সারা বিশ্বে গ্লোবাল লিডার। এই এই পদ্ধতিতে যদি আমরা না যাই, আমরা যত চেষ্টাই করি না কেন, এই দেশে কিন্তু আপনি FDI যদি না আসে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে না। অনেকেই বলে থাকে যে FDI করে লাভ কি, FDI গুলোতে বিদেশিরা তাদের টাকা নিয়ে চলে যাবে। কথা ঠিক, বিদেশিরা টাকা নিয়ে চলে যাবে, কিন্তু এই শিল্পগুলিতে আমাদের দেশে কিন্তু এই বেকার জনগোষ্ঠী তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি এই তাদের কাছ থেকে কিন্তু 3IR 4IR টেকনোলজি গুলি আমাদের ব্যবসায়ীরা শিখে ফেলবে, অনেক ব্যবসায়ী তাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করবে। এইভাবে আস্তে আস্তে যদি আমরা FDI যদি না করি, তাহলে আমাদের দেশে টেকনোলজি আসবে না, টেকনোলজি যদি না আসে তাহলে এই দেশে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে না। সেই জন্য আমরা বলছি যে শুধু আপনার 3IR 4IR এ শুধু ওয়ার্কশপ সেমিনার প্রশিক্ষণে গুরুত্ব দিলেই শুধু হবে না, কিন্তু এই 4IR ইন্ডাস্ট্রি করার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা যদি আমরা ঠিক মতো না করতে পারি, তাহলে কিন্তু কখনোই আমাদের পক্ষে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন গত 40 বছরে করতে পারি নাই, এখনো হবে না বা হবে না। সেই জন্য আমরা যে মহাপরিকল্পনা করেছি, সেই মহাপরিকল্পনায় যখন আমরা 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব, তখন দেখবেন কিভাবে বন্যার ঢেউয়ের মতো বিদেশি ইনভেস্টমেন্ট এখানে আসে, এবং দেখবেন কিভাবে আমরা এখন $30-40 বিলিয়ন এক্সপোর্ট করি আপনার ভিয়েতনাম করে $400 বিলিয়ন। এটা আমাদের অবশ্যই অনেক বেশি করতে হবে। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে $2,000 নিয়ে, আমাদেরকে উচ্চ মধ্য উচ্চ উন্নত রাষ্ট্র হতে হলে আমাদের $12,500 করতে হবে বর্তমান রেটে। অর্থাৎ 41 সালে হয়তো এটা $12,500টা $16,000-এ উন্নীত হবে। তার মানে আমাদের পার ক্যাপিটা ইনকাম আরো 8 গুণ বৃদ্ধি করতে হবে। 8 গুণ বৃদ্ধি করতে হলে শুধু একটা সেক্টর দুইটা সেক্টর গার্মেন্টস নিয়ে চললেই হবে না। আপনি জানেন যে আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর চামড়া সেক্টর, এটা কিন্তু অবহেলিত। আমরা বাজারে যদি আমরা যাই দেখি যে 100% জুতা কিন্তু চায়না মেড, অথচ বাংলাদেশে যদি 1 লক্ষ জুতা ফ্যাক্টরি করা হয়, তাহলে কিন্তু আমাদের দেশে জুতা সাপ্লাই দেওয়া শেষ করতে পারবে না। এত সম্ভাবনাময় একটা সেক্টর কিন্তু অনেক পিছিয়ে আছে, আমরা পৃষ্ঠপোষকতা করতে পারছি না। সেজন্য বিসিক এর পক্ষ থেকে আমরা একটা মাস্টার প্ল্যান করেছি। সেই মাস্টার প্ল্যানে আমরা ঢাকা, চিটাগাং, রাজশাহীতে আরো 3টা আমরা চামড়া শিল্পনগরী করব, ফিনিশ লেদারের। এগুলি এগুলি যদি করতে পারি, তাহলে দেখবেন যে এখানে আমাদের এই যে র চামড়া গুলি যেগুলি হয় আমাদের ট্যানারিতে, যে চামড়া গুলি ফিনিশ হয়, এগুলি ব্যবহার করে জুতা, চামড়াজাত পণ্য, ব্যাগ, বেল্ট, এই জন্য নানা ধরনের প্রোডাক্ট তৈরি হবে, এবং এই প্রোডাক্ট গুলিতে আমরা স্বয়ংসম্পূর্ণ বা আমাদের চাইনার উপর ডিপেন্ডেন্ট কমে যাবে। এটা কিন্তু একটা ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট আমাদের জুতা এবং র মেটেরিয়াল। কাজে এই কাজগুলি আমরা আমরা করার জন্য আমরা মহাপরিকল্পনা করছি। আমরা 41 সালে উন্নত রাষ্ট্র করার জন্য, 1 কোটি নতুন উদ্যোগ সৃষ্টি করার জন্য, 2 লক্ষ কর্মসংস্থান করার জন্য আমরা কিন্তু 11টা আমরা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নিয়েছি। এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কিন্তু আমাদের অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এখনো নিতে পারে নাই। সেই 11টা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কি, প্রথম আমরা বলেছি যে উদ্যোক্তা উন্নয়ন, আমাদের উদ্যোক্তাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আগে আমরা রাস্তাঘাট থেকে ধরে এনে লোকদেরকে ট্রেনিং করে করা হতো, আসলে এটা কোনো ট্রেনিং ছিল না। আমরা এই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আমরা টর দিয়েছি, যোগ্য উপযোগী একটা বিশ্ব মানের আমরা প্রশিক্ষণ করছি, এবং তাদেরকে আমরা খুঁজে খুঁজে বেকার জনগোষ্ঠী যাদের চাকরির বয়স চলে গেছে, যারা ড্রপ আউট, যারা বিদেশ ফেরত, তাদেরকে আমরা টার্গেট করছি, টার্গেট করে প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা উদ্যোক্তা হয়ে যায়। তাহলে এই যে আমরা তাদেরকে টার্গেট উদ্যোক্তা বানাচ্ছি, তারপরে কি সেকেন্ড স্টেজ হলো আমাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স, এটা আমরা ব্যবস্থা করছি। যেটা আমি বললাম যে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে জেলা পর্যায়ে এসএমই ঋণ মনিটরিং কমিটি আমরা গঠন করলাম। এই কমিটি কিন্তু আমাদের এসএমই কে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি বিসিক এর নিজস্ব যে আপনার আমাদের ঋণ প্রোগ্রাম রয়েছে, সেটাকে আমরা শক্তিশালী করছি সরকারের কাছে। বাংলাদেশ ব্যাংকে আমরা আরো কিছু শীঘ্রই কিছু আরো অনেক হাজার হাজার কোটি টাকা যদি আমরা পেয়ে যাই, ইনশাল্লাহ তারা আমাদের বিসিক থেকে ঋণ পাবে। কারণ এসএমই উদ্যোগ তারা কিন্তু একমাত্র বিসিকে এসে তাকে তাদের নিজের মানে মনে করে। এখন বর্তমান বিসিককে তারা মনে করে তাদের এসএমই উদ্যোগ তাদের শেষ আশ্রয়স্থল। তারা আমাদের এখানে তারা তাদের ছায়া পায়, তারা বট বৃক্ষের মতো আমাদের বিসিককে তারা মনে করে তাদের ছায়া দেওয়ার একমাত্র জায়গা।
এবং সেখানে আমরা সেই আস্থাটা গত 2 বছরে আমরা সৃষ্টি করেছি। সকল বেকার জনগোষ্ঠী কিন্তু এখন বেসিক মুখী, লক্ষ লক্ষ লোক আসছে কিন্তু তারা ঋণ দিতে আমরা পারছি না আমাদের ফান্ড না থাকার কারণে। অথচ অনেক প্রতিষ্ঠানই টাকা পাচ্ছে, অথচ তাদের ঋণ দেওয়ার ক্যাপাসিটি নাই। বেসিক একমাত্র প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান যারা $64 মাধ্যমে সাকসেসফুলি আমরা ঋণ বিতরণ করছি এবং ঋণ আমরা আদায় করছি। কাজে সেকেন্ড ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হলো আমার ঋণ কার্যক্রম অ্যাক্সেস টু ফাইন্যান্স, ফার্স্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হলো আমার ক্রিয়েশন অফ এন্টারপ্রেনিয়র অর্থাৎ উদ্যোক্তা সৃষ্টি, 2 নম্বর হলো অর্থের ব্যবস্থা করা, ঋণ কর্মসূচি করা, তারপরে আপনার আমরা 3 নম্বর বলছি যে আমরা যে তাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব, এগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ হবে, 3 আয়ার 4 আয়ার ইন্ডাস্ট্রি হবে, তাহলে এই ইন্ডাস্ট্রি গুলো আমাদের লোকাল মার্কেটে প্রোডাক্ট সাপ্লাই দিবে কম দামে, তারা এক্সপোর্ট করে আমাদের এক্সপোর্ট ভলিউম আমাদের বাড়াবে। আমরা টার্গেট করেছি 41 সালের ভিতরে বেসিক 100টা শিল্প ইন্ডাস্ট্রিয়াল পার্ক যখন আমরা করব, এখান থেকে $1,000 বিলিয়ন আপনার রপ্তানি করা সম্ভব, পাশাপাশি অন্য প্রতিষ্ঠান থেকেও আরো রপ্তানি হবে। এই ধরনের আমাদের মহাপরিকল্পনা রয়েছে। আমরা তো আগে বললাম এটাও আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। চামড়া শিল্প নগরী নিয়ে আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে, যেটা আমরা বললাম যে সারা দেশব্যাপী আমরা চামড়া শিল্প নগরী করব, সেখানে আমাদের উদ্যোক্তারা শিল্প স্থাপন করে বাংলাদেশ মার্কেটে তারা এইগুলি প্রোডাক্ট গুলি বিক্রি করবে, পাশাপাশি বিশ্ব বাজারে তাদের কিন্তু এক্সপোর্ট করার বহু সুযোগ রয়েছে। জুট গুডস নিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ পাট পণ্য আমাদের শিল্প নগরী গুলিতে অগ্রাধিকার ভিত্তিতে যারা জুট গুডস বিদেশে এক্সপোর্ট করেন তাদেরকে আমরা কিন্তু প্লট দিচ্ছি, তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিচ্ছি, ব্যাংকের সাথে লিঙ্কেজ করে দিচ্ছি। এটাও একটা বিরাট সম্ভাবনা আমার ক্ষেত্র বলে আমরা মনে করি। আপনি জানেন বিসিক আজকে 64 বছর যাবৎ মধু উৎপাদন নিয়ে কাজ করে, গত বছর 10,000 টন মধু আমাদের উদ্যোক্তা উৎপন্ন করেছে, কিন্তু মধুগুলি মার্কেট ভ্যালু কম, অথচ বিদেশি কোম্পানি বিশেষ করে ডাবুর বাংলাদেশ থেকে মধু কিনে প্রসেস করে ডাবুর নামে বাজারে বিক্রি করছে অনেক চড়া দামে, অথচ বাংলাদেশে মধু আছে। আমরা ইতিমধ্যে একটা মধু প্রসেসিং করার জন্য ধামরাই শিল্পনগরে একটা মধু প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করেছি, ভবিষ্যতে আরো আমাদের প্ল্যান্ট স্থাপন করার সুযোগ রয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য আমরা বিশেষ 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 গুরুত্ব দিচ্ছি, আমরা বলছি যে নারী উদ্যোক্তারা সব ক্ষেত্রে এগিয়ে থাকলেও ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে আছে। এবছর যে আমরা 50 কোটি টাকা ঋণ দিলাম গত 1 সপ্তাহে, এর ভিতরে কিন্তু আপনার প্রায় অলমোস্ট 50% হলো নারী উদ্যোক্তাকে দিয়েছি। এখনো লক্ষ লক্ষ নারী উদ্যোক্তা আমাদের কাছে ঋণ পাওয়ার জন্য আবেদন করছে, আমরা ফান্ড পেলে তাদেরকে আমরা ইনশাল্লাহ আমরা ঋণ দিব। তারপরে আপনি ধরেন আমাদের আরো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে, এটা মার্কেটিং, আমি যেটা বললাম যে আমাদের উদ্যোক্তাদের জন্য লোকাল মার্কেটিং করব, লোকাল মার্কেটিং পাশাপাশি আমরা আন্তর্জাতিক লোকালি আমরা মেলা আয়োজন করব, মেলা তারা পার্টিসিপেট করবে, বিদেশি মেলা আয়োজন করব, অনলাইন মেলা আমরা এখন করছি সারা দেশ বেশি। দেখেন মেলা করার পরে কিন্তু এটা টু ফোল্ড বেনিফিট, নাম্বার 1 বেনিফিট হলো মেলাতে আমাদের সিএমএসসি মধ্যে তারা তাদের পণ্য বিক্রি করতে পারে, তাহলে তারা আর্থিক ভাবে কিছুটা স্বাবলম্বী হয়। দ্বিতীয়ত আপনি জানেন আমাদের যে বেকার জনগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু ট্রেড খুঁজে পায় না, অর্থাৎ সে যে উদ্যোক্তা হবে কি উদ্যোক্তা হবে এইটা পায় না, এই জন্য আমি বলছি যে বেশি বেশি করে মেলা করো। মেলা করলে এই মেলা থেকে আমাদের যারা স্টার্ট আপ তারা আইডিয়া নিয়ে যাবে, এখানে মেলাতে শত শত পণ্য উঠে, তাদের যারা পছন্দ হয় সেই আইডিয়া নিয়ে তারা সে প্রোডাক্ট তৈরি করে সহজে সে উদ্যোক্তা হতে পারে। কাজে এই মেলা শুধু আমাদের শুধু পণ্য বিক্রি নয় সিএমএসএম উদ্যোক্তাদের, পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে এটা একটা সহায়ক ভূমিকা পালন করছে বলে আমরা মনে করি। আমাদের আরো একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, আপনি জানেন দেশে বিদেশি ইনভেস্টমেন্ট আমাদের দেশে না হওয়ার কারণে একটা বড় কারণ হলো ওয়ান স্টপ সার্ভিস, তারা ধারে ধারে ঘুরে গ্যাস বিদ্যুৎ পানি এনবিআর পরিবেশ এগুলি লাইসেন্স তারা নিবে না, সারা বিশ্বে ওয়ান স্টপ সার্ভিস হয়েছে। আমরা অত্যন্ত আশার কথা বিশ্বিক ওয়ান স্টপ সার্ভিস সার্ভিস করতে যাচ্ছে, এবং 13 জুন আগামী রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টে আমরা রাজকীয় ভাবে একটা আমরা ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন করতে যাওয়া যাচ্ছি। এই ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন হলে আমাদের ব্যবসায়ীরা যেখানে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে গ্যাস বিদ্যুৎ পানি পরিবেশ এনবিআর আপনার এক্সপোর্ট ইম্পোর্ট এই যে এতগুলি পারমিট লাগে লাইসেন্স এগুলি তাদের আর দাঁড়ে দাঁড়িয়ে করতে হবে না, অনলাইনে এই সেবাগুলি পেয়ে যাবে ইনশাল্লাহ। এই 13 জুন থেকে আমরা সারা দেশব্যাপী এই কার্যক্রম শুরু করছি, এই ওয়ান স্টপ এর মাধ্যমে কিন্তু আমাদের শিল্প পার্ক গুলিতেও আজকে FDI আরো
বেশি বেশি করে আসবে, কারণ একদিকে আমরা শিল্প পার করছি, পাশাপাশি যে ওয়ানস্টপ সার্ভিসটা আমাদের লঞ্চ লঞ্চ হয়ে যাচ্ছে, কাজে আমরা প্রচুর পাবো। কাজে ওয়ানস্টপ সার্ভিস বেসিক্যালি একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। আরো একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, আপনি জানেন যে এই যে অনলাইন মার্কেটিং, আমরা এখন অনলাইন মেলা করছি, অনলাইন মার্কেটিং কিন্তু অনেক প্রতিষ্ঠান দিচ্ছে, ইভেন ইউএনডিপি একটা অনলাইন অনলাইন মার্কেট করছে। অথচ দেখেন বিসি 64 বছর যাবত সিএমএসএমই উদ্যোক্তা নিয়ে কাজ করে, তাদের কোনো অনলাইন মার্কেট নেই, অত্যন্ত লজ্জাকর বলে আমি মনে করি। সেই জন্য আমরা ইতিমধ্যে অনলাইন মার্কেট খোলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কনসাল্টিং ফার্ম হায়ার করেছি, আশা করছি 1.5 থেকে 2 মাসের ভিতরে আমরা অনলাইন মার্কেট লঞ্চ করব এবং বড় আকারে। আপনি জানেন যে আমাদের 64 জেলায় আমাদের স্থাপনা রয়েছে, 64টা জেলা অফিস রয়েছে, 76টা শিল্পনগর রয়েছে, 15টা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, একটা লবণ প্রশিক্ষণ উন্নয়ন কেন্দ্র রয়েছে কক্সবাজারে, মধু প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে 6টা, ডিজাইন সেন্টার রয়েছে আমাদের, আমাদের ন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট সিএমএসএম জন্য স্কিটি রয়েছে, বেসিক ট্রেনিং সেন্টার রয়েছে সাবেক স্কিটি, এই ধরনের আমাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে। আমাদের বিসি একটা দুর্বল প্রতিষ্ঠান ছিল, সেখানে তার টেকনোলজিক্যাল নোহাও ছিল না, কোনো কাজ নিজেরা করতে পারতো না, বড় বড় স্থাপনা হলে তারা পিডব্লিউডি ঘুরতে হতো। অথচ আমরা সেই পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আমরা ডাইরেক্টর করে নিয়ে আসছি, আমি 400 গত গত 2 বছরে 450 লোক নিয়োগ দিয়েছি, অনেকগুলো ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছি, এবং বিসি যে ছোট ছোট একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে যেখানে 18 বছর লাগতো, আমরা বড় প্রজেক্ট একটা 500 একরের প্রজেক্ট কিন্তু আমরা 2.5 বছরে শেষ করার মতো সক্ষমতা বিসিক অর্জন করেছে। কারণ আপনি জানেন যে 10 একরের শিল্পনগর বিসিক করতো 18 বছরে, 500 একর করতে লাগতো তাহলে কয়েক কয়েক হাজার বছর লাগতো, সে কয়েক হাজার বছরের কাজকে আমি 2.5 বছরে নামিয়ে নিয়ে আসছি। অর্থাৎ যত বড় শিল্পনগরী হোক, বিসি জমি দেওয়ার পরে 2.5 বছরের ভিতরে বাস্তবায়ন করার সক্ষমতা বিসিকে রয়েছে। এই ধরনের আমি 11টা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নিয়েছি এবং এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গুলি বাস্তবায়নের মাধ্যমে এই দেশে শুধু শিল্পোদ্যোগ, 1 কোটি শিল্পোদ্যোগ সৃষ্টি হবে না, এই দেশে বড় শিল্পপতিরা এলোপাথাড়ি আর শিল্প করতে পারবে না, আমাদের বিসিকে তারা পরিবেশ বান্ধব পরিবেশে তারা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবে, পাশাপাশি বিদেশি উদ্যোক্তারা আমাদের শিল্পনগরে ইনভেস্ট করবে, তারা ওয়ান স্টপ সার্ভিস পাবে, এবং ফরেন ইনভেস্টরের জন্য বিসিক আইনে আমরা স্পেশাল ইনসেন্টিভ 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 আমরা ঘোষণা করেছি। কাজে যেভাবে আমরা এগোচ্ছি ইনশাল্লাহ সামনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আমাদের এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের স্বপ্ন দেখিয়েছেন 2021 সালে উন্নত মধ্যম আয়ের দেশ, সেটা বাস্তবায়ন হয়েছে, আবার 41 সালে উন্নত বাংলাদেশ হওয়ারটি ঘোষণা দিয়েছেন, সেটা ইনশাল্লাহ সরকারের শিল্প মন্ত্রণালয় বাস্তবায়ন করবে বিসিকের মাধ্যমে। কাজে আমি আশা করি আপনার আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, আমরা উন্নয়নের মহাসড়কে সড়কে আছি। আপনি জানেন যে আমাদের জিডিপি গ্রোথ একটা ভালো অবস্থানে ছিল, করোনার মধ্যেও আমরা ইনশাল্লাহ আমাদের পৃথিবীর ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী একটা একটা জায়গায় কিন্তু রেখেছেন। আমরা এই বিশ্রাম পেয়েছি এবং বিশাল বাস্তবায়ন করার জন্য শিল্প মন্ত্রণালয় তথা বিসিক 100% প্রস্তুত রয়েছে। শুধু প্রস্তুতি নয়, আমরা আমাদের জনবল সহ আমাদের টেকনিক্যাল নো হাউ, ক্যাপাসিটি বিল্ডিং সহ সকল প্রোগ্রাম বাস্তবায়ন করছি। এখন বিসিকের 2500 জনবল রয়েছে, এটাকে আমরা বড় করছি, এটা আমরা 12,500-এ উন্নীত করার জন্য আমরা একটা অর্গানোগ্রাম রেডি করছি, খুব শীঘ্রই মন্ত্রণালয়ে আমরা পাঠিয়ে দেব। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা আছে যে কুটির শিল্পগুলিকে উপজেলা পর্যায়ে নিতে হবে, আমরা আমাদের অর্গানোগ্রামে আমাদের সেই 495টা উপজেলাতে উপজেলা অফিস খোলার জন্য আমরা সেট আপ অর্গানোগ্রাম আমরা ঢুকিয়েছি। আশা করছি এই অর্গানোগ্রাম পাস হলে বিসিক অনেক শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হবে। কাজেই আমি মনে করি যে বিসিক সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, এতদিন এর অনেক ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতার কারণে কিন্তু আমরা এগোতে পারি নাই। বিসিক যদি সঠিক পথে চলতো, আমরা 2000 সালে ভিয়েতনামের বর্তমান স্টেজে আমাদের যাওয়ার কথা ছিল, অথচ ভিয়েতনাম আমাদের বর্তমান স্টেজে আমাদের সে 10 গুণ এগিয়ে আছে এক্সপোর্টের দিক দিয়ে। তাদের দেশে আমরা দেখেছি 2016 সালে আমি দেখেছি সেই দেশে 313টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, এক একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক 500-1000 একরে, সারা বিশ্বের তাদের ইনভেস্টমেন্ট আমাদের ভিয়েতনামে রয়েছে, বাংলাদেশে কিন্তু সেই রকম কোন ইনভেস্টমেন্ট আমাদের নাই, কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক নাই। কাজে আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে আমি বিসিককে আমি আমার আইডল ঠিক করেছি, অর্থাৎ যে সরি ভিয়েতনামকে ভিয়েতনামকে আমি আমার আইডল ঠিক করেছি, অর্থাৎ ভিয়েতনাম যে পলিসি, যে পদ্ধতি, যেভাবে শিল্প পার করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে, তারা আজকে 400 বিলিয়ন এক্সপোর্ট করছে এবং দিন দিন তাদের
এক্সপোর্টের গতি ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। আমরাও সেই পদ্ধতি অনুসরণ করে 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাথমিক পর্যায়ে করে এই দেশে দেশি বিদেশি বিনিয়োগ এনে ইনশাল্লাহ আমরা 41 সালে একটা উন্নত রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত রাষ্ট্র করার সকল প্রস্তুতি বিসিকে রয়েছে বলে আমি মনে করি। আপনারা দোয়া করবেন। জি আমি স্যার, আরো একটা কথা বলতে চাই যে জি আমাদের সারা দেশে যত বেকার জনগোষ্ঠী রয়েছে, তারা ইতোমধ্যে আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলে প্রচারের মাধ্যমে, বিশেষ করে চ্যানেলে আমি অনেকগুলি টক শো করেছি তারা আমাকে দাওয়াত করে, এবং এই টক শোর মাধ্যমে আজকে কিন্তু বিসিক জেলা কার্যালয়গুলিতে প্রচুর বেকার জনগোষ্ঠী উদ্যোক্তারা কিন্তু আমাদের আসছে ঋণ নেওয়ার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য। এটা এটা একটা ভালো দিক। আমি মনে করি যে আপনাদের মাধ্যমে আরো এই দেশে কোটি কোটি উদ্যোক্তা বিসিক মুখী হবে, এবং বিসিকে এসে আজকে তারা যে বেকার বেকারত্বের অভিশপ্ত জীবন যাপন করছে এবং সেখানে আপনার আইন শৃঙ্খলা পরবর্তী কাজে আস্তে আস্তে তারা জড়িয়ে যাচ্ছে, এর থেকে সরে তারা বিসিকে এসে উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে ঋণ নিয়ে সে উদ্যোক্তা হয়ে যাবে। আমাদের মেলাগুলিতে তারা প্রোডাক্ট মার্কেটিং করবে, আমাদের অনলাইন মেলায় তারা মার্কেটিং করবে, এইভাবে তারা আস্তে আস্তে কুটির থেকে মাইক্রো, মাইক্রো থেকে স্মল, স্মল থেকে লার্জ, লার্জ থেকে বৃহৎ হবে। আপনি লক্ষ্য করে থাকবেন 40 বছর আগে বাংলাদেশে কোনো বৃহৎ ইন্ডাস্ট্রি ছিল না, আজকে হাজার হাজার কোটি টাকার অসংখ্য কিন্তু শিল্পপতি বাংলাদেশে রয়েছে, তাদের হাতে টেকনোলজি নাই। আমরা যদি 40 বছর আগে বিদেশি এফডিআই আনতে পারতাম, তারা কিন্তু আজকে 40 বছর আগে তারা টেকনোলজি শিখে ফেলতো, এবং চায়নার মতো সারা পৃথিবীতে এক্সপোর্ট মার্কেটে বাংলাদেশের একটা বিশাল ভূমিকা থাকতো বলে আমি বিশ্বাস করি। যাই হোক, আমরা যেটা পিছিয়ে যারা যেটা চলে গেছে সেটা নিয়ে তো লাভ নাই, একটা কথা আছে যে লেট ইজ বেটার দেন নেভার, না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। আমরা যে দেরি করে ফেলছি সেটা অনুতাপ করে লাভ নেই, সামনে আমাদের এই জন্যই দ্বিগুণ তিন গুণ, আগে আমরা কচ্ছপ গতিতে ছিলাম, আমরা এখন খরগোশ গতিতে চলছি। আমরা যেখানে নিমজ্জিত জাহাজ ছিলাম এতদিন, এখন আমরা আকাশে উড়োজাহাজ হিসেবে আমরা আকাশে উঠছি। কাজে এই ওড়ার অবশ্যই আমি মনে করি আমাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই যদি আমাদের সহায়তা করেন, বিশেষ করে আপনাদের মতো মিডিয়া যারা আছেন তারা যদি ব্যাপক প্রচার করেন, তাহলে অবশ্যই আমাদের এই দেশের বেকার লোকগুলি বিসিমুখী হবে এবং তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। এবং এখন আমাদের যে সামাজিক যে অনৈতিক যে কিছু কর্মকাণ্ড রয়েছে সেগুলি অবশ্যই 100% কমে যেয়ে এটা বিশ্ব শান্তির দেশ, সুইজারল্যান্ডের মধ্যে একটা শান্তির দেশে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। জি স্যার, অনেক চমৎকার। আর আপনার কাছ থেকে তো অনেক কিছু জেনে নিলাম। আমার কিছু কোশ্চেন ছিল, সেগুলো অলরেডি আপনি বলেও দিয়েছেন। ভিশন 2021, ভিশন 2041 নিয়ে সবকিছু এত সুন্দর করে আপনি আমাদের সাথে শেয়ার করলেন, তার আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার কাছে আসলে আমার আরো কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস এই সংক্রান্ত। তো জয়িং বিজনেস র্যাঙ্কিং এ 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম। তো স্যার একটুখানি কি কাইন্ডলি বলবেন যে এই যে আমাদের বাংলাদেশের অবস্থানটা আসলে 168তম, মানে এত পেছনে থাকার কারণটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। ডোয়িং বিজনেস নিয়ে আমি যখন বেজায় ছিলাম 2016, 17 এবং 18 সাল, তখন আমি কাজ করেছিলাম, যখন তখন র্যাঙ্কিং ছিল আমাদের 18 সালে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 176, 190টা দেশের ভিতরে, এখন কিছু উন্নতি হয়ে 168 হয়েছে। ডোয়িং বিজনেস আর কিছু না, এগুলি আপনি সার্ভিস, বিডিএস সার্ভিস, যেগুলো বিজনেস ডেভেলপমেন্ট যে সার্ভিস গুলি রয়েছে এই সার্ভিস গুলির দীর্ঘসূত্রিতা। আমরা এবং ডোয়িং বিজনেস আপনি জানেন তারা 10টা সার্ভিস নিয়ে মাত্র কাজ করে, এই 10টা সার্ভিসে কিন্তু আমাদের র্যাঙ্কিং 176 থেকে 168-তে উন্নীত হয়েছে। তাহলে আমাদের, আপনি সবাই আমরা জানি আপনি আজকে গ্যাস কানেকশন নিতে চান, বিদ্যুৎ কানেকশন নিতে চান, এনবিআর এ আপনি লাইসেন্স করতে চান, পরিবেশে যান, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করেন, আপনি আপনার প্রতিষ্ঠান নিবন্ধন করতে চান, ট্রেড লাইসেন্স করেন, এবং আপনি ইনকাম ট্যাক্স খোলেন, ভ্যাট খোলেন, প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের জটিলতা রয়েছে, প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের গাফিলতি রয়েছে কাজে। আমরা কিন্তু আমাদের উদ্যোক্তা ভাইদেরকে আমরা সেভাবে ওন করি না, না করার কারণে আমাদের সার্ভিস কিন্তু ডিলে হয়ে যায়। এই ডিলে হওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের আপনার এটা র্যাঙ্কিং কিন্তু 168-তে রয়েছে। ডুইং বিজনেস আপনার কিছু না সার্ভিস ডেলিভারি এবং এটা 10টা সার্ভিস নিয়ে কাজ করে, এবং আমরা যে ওয়ান স্টপ সার্ভিসে যাচ্ছি যেটা আগামী 13 তারিখে ইনশাল্লাহ আল্লাহ মেহরবানিতে আমরা লঞ্চ করতে যাচ্ছি বিসিক ওয়ান স্টপ সার্ভিস, এবং এটা লঞ্চ হয়ে গেলে আমরা 30-31টা সার্ভিস নিয়ে কাজ করব।
অর্থাৎ যেখানে ডোয়িং বিজনেস 10টা সার্ভিস নিয়ে কাজ করে, ওয়ানস্টপ সার্ভিস আমাদের চালু হয়ে গেলে আমরা 31টা সার্ভিস নিয়ে কাজ করবো। অর্থাৎ ডোয়িং বিজনেস এর সার্ভিস হচ্ছে 3 গুণ সার্ভিস আমরা প্রোভাইড করব আমাদের উদ্যোক্তাদেরকে। এই 3 গুণ সার্ভিস যখন আমরা অনলাইনে আমরা আমরা দিব, তখন আপনি দেখবেন যে ডোয়িং বিজনেস র্যাঙ্কিং অটোমেটিক্যালি কিন্তু আমরা উপরের দিকে চলে আসবো, 100 নিচে চলে যাবো, আস্তে আস্তে আমরা 50-এর নিচে চলে আসা আমরা আশা করছি যে খুব শীঘ্রই চলে আসবে। কারণ আমরা যখনই আমাদের ওয়ান স্টপ সার্ভিসটা চালু হয়ে তাড়াতাড়ি থেকে আমরা এখনই 100% 33টা সার্ভিস আমরা এখনই দিতে পারবো না, আমাদের এখন 15-16টা সার্ভিস দিব, পর্যায়ক্রমে আমরা 33টা সার্ভিস দিয়ে দেবো। এবং 1 বছরের ভিতরে যদি আমরা 33টা সার্ভিস দিতে পারি, তাহলে দেখবেন যে ডোয়িং বিজনেস র্যাঙ্কিং আমাদের 180 থেকে 1 বছরের ভিতরে 100 নিচে নেমে আসবে। এবং এটা ডোয়িং বিজনেসটা কিন্তু আমাদের একটা ইমেজের বিষয়, যখন একজন বিদেশি উদ্যোক্তা দেখে যে বাংলাদেশ ওর ডোয়িং বিজনেস র্যাঙ্কিং 168তম, সে কিন্তু একটু ভয় পায় যে এত পিছনে, তার মানে এই দেশ থেকে সার্ভিস নেওয়া খুব কঠিন হবে, সার্ভিস নেওয়া কঠিন হলে তার ইন্ডাস্ট্রি স্থাপন করা কঠিন হবে, ইন্ডাস্ট্রি স্থাপন করা কঠিন হলে তার ব্যয় বেড়ে যাবে, ব্যয় বেড়ে গেলে সে যে টার্গেটে আপনি শিল্প করেছে সেই তার আয় অতটুকু হবে না, এইসব নেগেটিভ বিষয়গুলো জড়িত থাকে। এবং আশা করি যে ডোয়িং বিজনেস এর আপনার যে আমাদের র্যাঙ্কিং এত খারাপ অবস্থায়, সেটা ওয়ান স্টপ সার্ভিস যখন 100% চালু হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এটা দ্রুত একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় এটা চলে আসবে। জি স্যার, খুব ভালো বললেন, আমরা অনেক উপকৃত হলাম এত সুন্দর ইনফরমেশনের জন্য। স্যার, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে কোন প্রেক্ষাপটে বিসিক আসলে ওয়ান স্টপ সার্ভিসটি চালু করেছে, এটা আসলে কোন প্রেক্ষাপটে একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। এটা আসলে ধন্যবাদ আপনাকে। এই প্রেক্ষাপটটা হলো ডোয়িং বিজনেস, কারণ ডোয়িং বিজনেস নিয়ে কিন্তু আমি একটা পেপার তৈরি করেছিলাম 2018 সাল 2017 সালে, এবং এটা একটা হোটেল সোনারগাঁতে একটা সেমিনার হয়েছিল। আমি বেজার পক্ষে পেপারটা তৈরি করার কারণে আমি বুঝতে পেরেছিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট সেক্টর, কাজেই এই ডোয়িং বিজনেসে আমার কথা হলো যে 176 নম্বর থাকা এই জায়গায় আমাদের থাকা যাবে না। আমার মূল কথা হলো যে ডোয়িং বিজনেস আমাকে র্যাঙ্কিং নিচে নামাই আনতে হবে। র্যাঙ্কিং যদি নিচে নামাই আনতে চাই, তাহলে আমার সার্ভিস ডেলিভারি, বিডিএস সার্ভিস ডেলিভারি, বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস যেগুলি আমরা দিচ্ছি, এগুলি অবশ্যই হ্যাসেল ফ্রি হতে হবে, এগুলি অবশ্যই অল্প সময় দিতে হবে, এগুলি অবশ্যই কম খরচে দিতে হবে। একটা হলো আপনার ঝামেলামুক্ত সেবা, কম খরচের সেবা, কম সময়ের সেবা, এবং এটা টার্গেট নিয়ে কিন্তু আসলে আমি ওয়ান স্টপ সার্ভিসে আমি হাত দিয়েছি, যাতে করে ডোয়িং বিজনেস র্যাঙ্কিংটা আমাদের উপরে ওঠে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আসলে বাংলাদেশে যে প্রত্যাশিত যেটা হয় যে বিদেশি বিনিয়োগ, এটা যে পরিমাণ আমরা আসলে প্রত্যাশা করছি সেই পরিমাণ কিন্তু আসছে না, এটার কারণটা আসলে কি? আপনি জানেন যে বিদেশি বিনিয়োগের সাথে এফডিআই জড়িত, বিদেশি বিনিয়োগ আপনার আসার আগে আপনি জানেন যে আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি ভিয়েতনামের কথা, ভিয়েতনামে এত বিদেশি বিনিয়োগ কেন? আমরা শুধু এটা অ্যানালাইসিস করলে আমরা এটা জবাব পেয়ে যাবো। ভিয়েতনামে হলো 16 সালে আমি দেখেছি 313টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, এগুলি 500-1000 একর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমাদের দেশের মতো 10-20 একর নয়। আচ্ছা, ভিয়েতনামে আপনার ওয়ান স্টপ সার্ভিস রয়েছে, ভিয়েতনামে আপনার সেখানে আপনার ইন্ডাস্ট্রির জন্য ইনসেন্টিভ রয়েছে, কাজেই এই কারণে যখন একজন ইনভেস্টর দেখবে যে তার এখানে শিল্প প্লটে প্লট পাওয়া যায় সহজে, ওয়ান স্টপ সার্ভিস আছে এবং ইনভেস্টমেন্টের জন্য ইনসেন্টিভ রয়েছে, তাহলে কিন্তু সে যাবে। তা আমাদের দেশে প্রথম কথা হলো শিল্প পার্ক ভিয়েতনামে আছে 313টা, আমাদের দেশে নাই, যেগুলো আছে ছোট ছোট। তারপরে 2 নম্বর হলো আপনার তাদের অস্ত্র সার্ভিস দেশে আছে, আমাদের দেশে নাই। তারপরে ধরেন ইনভেস্টমেন্টের জন্য জন্য যেসব ইনসেন্টিভ, ইনসেন্টিভ তাদের দেশে খুব ইম্প্রেসিভ, আমাদের দেশে ছিল না। কাজে এই তিনটাই কিন্তু আমি মাথায় রেখে আজকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি। আমি যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি, এটা শুধু দেশি শিল্পপতিদের জন্যই নয়, কারণ দেশি শিল্পপতিদের যদি আমি শুধু প্লট দিই, তাহলে এই দেশে কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে না। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হলে আমাকে ইমিডিয়েটলি ফরেন ইনভেস্টমেন্ট আনতে হবে, ফরেন ইনভেস্টমেন্ট যদি আমি আনতে পারি, তাহলে আমার ড্রাস্টিক্যালি আমার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বেড়ে যাবে, এবং আস্তে আস্তে আমার দেশের উদ্যোক্তারাও কিন্তু টেকনোলজি শিখে যাবে, শিখে তারা আলটিমেটলি আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বেড়ে যাবে। অর্থাৎ এর জন্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের সাথে আপনার এফডিএ ফরেন ইনভেস্টমেন্টের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। এই মুহূর্তে যদি আমরা ফরেন এফডিএ না আনতে পারি,
আমাদের ক্ষেত্রে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে না। আমরা ফরেন ইনভেস্টমেন্ট আনবো, আমরা টেকনোলজি শিখবো, আমার ব্যবসায়ীরা যখন হাইটেক ইন্ডাস্ট্রি স্থাপন করতে পারবে, চালনা করতে পারবে, পরিচালনা করতে পারবে, তাহলে আমাদের এটা আপনার এক্সপোর্ট ডাইভার্সিটি অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা শুধু গার্মেন্ট, বর্তমানের মতো গার্মেন্ট ডিপেন্ডেন্ট থাকবে না। খুবই চমৎকার বললেন স্যার, অনেক অনেক ইনফরমেশন জেনে নিলাম আপনার কাছ থেকে। আচ্ছা, একজন উদ্যোক্তা শিল্প স্থাপনে যে সকল আসলে বাধার সম্মুখীন হয়, আর যদি ওএসএস চালু হয়, সে সকল বাধা বা প্রতিবন্ধকতাটা আসলে কিভাবে দূর হবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। প্রথমে লক্ষ্য করেন যে উদ্যোক্তা তার বাধা কি। প্রথম বাধা হলো সে উপযুক্ত প্রশিক্ষণ পায় না, এটা একটা বাধা। এখন বিসিক আমরা অত্যন্ত আন্তর্জাতিক মানের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছি, তাহলে এই বাধাটা দূর হয়ে গেল। আচ্ছা, তারপর 2 নম্বর বাধা হলো অ্যাক্সেস টু ফাইন্যান্স, সে ঋণ পায় না, ব্যাংকগুলি ঋণ দেয় না। যখন ওয়ান স্টপ চালু হয়ে যাবে তখন সহজে সে ঋণ পাবে, ব্যাংকগুলি আর গাফিলতি করতে পারবে না, তাকে হ্যারাসমেন্ট করতে পারবে না। এখন ঋণের জন্য আবেদন করলে 1 বস্তা কাগজ লাগে, তারপরে আপনি কাগজ দেওয়ার পরে বলবে যে আজকে না কালকে আসেন, কালকে না পরশু আসেন, এইভাবে হ্যারাসমেন্ট করে সময় ক্ষেপণ করে। একইভাবে যদি আপনি পরিবেশ দপ্তরে যদি সাপোর্টের জন্য যায়, যেসব উদ্যোক্তারা পরিবেশ ডিপার্টমেন্টে যায়, তারা বলতে পারবে তাদের কত যন্ত্রণা, কত সময় লাগে। যিনি এনবিআর এ যান আপনার ভ্যাট এবং টিন খোলার জন্য, যারা সেখানে যান তারা জানেন যে কত সময় লাগবে। জয়েন্ট স্টকে আপনি যান সেখানে কত সময় লাগে আপনারা সবাই জানেন, এক্সপোর্ট ইম্পোর্ট অফিসে যান সেখানে দেখেন কত সময় লাগে। সেই জন্য আপনার এই এই কাজগুলি আমাদের ওয়ার্কশপ সার্ভিসে এনশিওর করা হবে, সবই অনলাইনে দেওয়া হবে। অনলাইনে দিলে এটা টাইম বাউন্ড থাকবে, তাদের পক্ষে আর এটা মানে এটা ঘড়িমসি করা সম্ভব নয়, দেরি করা সম্ভব নয়। অর্থাৎ অনলাইনে সার্ভিসটা যখন চলে আসবে ওয়ার্কশপ সার্ভিসের আওতায়, এটা হবে কুইক, এটা হবে আপনার কম খরচের, এবং এটা হবে ইফিসিয়েন্ট, হ্যাসেল ফ্রি, যন্ত্রণামুক্ত, এটা হবে, এটা কষ্ট কমে যাবে। কাজে এইভাবে আপনার আমাদের উদ্যোক্তারা অনলাইনের মাধ্যমে যখন সে সার্ভিস গুলি পেয়ে যাবে, অনলাইনে সে বিদ্যুৎ কানেকশন পাবে, অনলাইনে গ্যাস কানেকশন পাবে। এখন আপনি গ্যাস বিদ্যুৎ কানেকশন আপনি যান যায় দেখেন আপনি কত কষ্ট করে একটা কাজ, অথচ অনলাইনে আসলে এটা তো টাইম বাউন্ড থাকবে, 5 দিন 7 দিনের ভিতরে তাকে এটা করতে হবে, তা নাহলে সে কৈফিয়তের আওতায় চলে আসবে। এইভাবে একজন উদ্যোক্তা তার ব্যবসা স্টার্ট আপ স্টার্ট করার জন্য যে সেবাগুলি দরকার হয়, এই সেবাগুলি যেহেতু অনলাইনে যদি চলে যায়, তার আপনি টাইম কমে যাবে, কস্ট কমে যাবে, এবং তার আপনি হ্যাসেল ফ্রি হয়ে যাবে, অর্থাৎ তার অনেক সহজে সে সেবাটা পাবে আর কি, যন্ত্রণামুক্ত জি ভাবে আর কি। জি অনেক ধন্যবাদ স্যার, এত চমৎকার করে আপনি অ্যান্সারটা দিলেন। স্যার, আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছিলাম যে বেজা, বেপচা, হাইটেক পার্ক, বিজা ওয়ান স্টপ সার্ভিস কিন্তু চালু করেছে, সো বিসিক একটু দেরিতেই মনে হয়, আমার মনে হয় যে ওয়ান স্টপ সার্ভিসটা চালু করলো, সো এটার আসলে কারণটা কি? এটা ওয়ান স্টপ আইনটা যখন হয়, আমি যখন বেজা ছিলাম এই আইন প্রণয়নের সাথে আমি জড়িত ছিলাম, মানে আইনটা যখন ড্রাফট করা হয়, ড্রাফট কিন্তু বেজায় করা হয়, এবং আইনটা ফাইনালি কিন্তু বিডার নেতৃত্বে আইনটা পাস হয়। এই ড্রাফট কিন্তু এই ওয়ান স্টপ আইনের ড্রাফট কিন্তু বেজা করে, এবং যারা ড্রাফট করে সেই পার্ট আমিও তার পার্ট ছিলাম আর কি। এবং তখন আপনার আমি এই আইনটা ড্রাফট পর্যায়ে আমি কিন্তু বদলি হয়ে যাই, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে ডিজি হয়ে যাই। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে আবার আমি কিছুদিনের মাথায় আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হয়ে যাই, তো যার জন্য আমার ওই পুরো আইনটা পাশ হওয়ার আগে আমি চলে আসি। আর সেখানে আপনার বেজা বিডা বেজা ড্রাফট তৈরি করে এবং বিডা এই আইনটা তারা পার্লামেন্টে পাঠায়, এবং তারা মনে করে যে ব্যবসা যেহেতু সেখানে ফরেন ইনভেস্টমেন্ট আছে, তাদের তাদের ওয়ার্কশপ দরকার, এবং হাইটেক পার্ক আপনি জানেন যে তাদের দেশে কোনো আইসিটি ফার্ম আছে, তারা ভাবছে তাদেরও এখানে দরকার। অথচ দেখেন ওয়ার্কশপ সার্ভিস যদি এই দেশে চিন্তা করতে হয়, তাহলে প্রথমে বিসিকে চিন্তা করা উচিত। কেন বিসিকের হাতে 99.85% শিল্প নিয়ে কিন্তু বিসিক ডিল করে, সেখানে ওয়ার্কশপ সার্ভিস যদি হয় শুধু বিসিকই হবে, অথচ বিসিকে এটা না হয়ে 4টা প্রতিষ্ঠানে ওয়ার্কশপ সার্ভিস হয়েছে। এবং আমি যখন বিসিকে বদলি আসলাম, প্রথমে আমার মাথায় আসলো যে কেন ওয়ার্কশপ সার্ভিস নাই। তারপরে আমি আইসা শুনলাম যে আইনটা আমাদের নতুন আইন হচ্ছে, আইন মন্ত্রীর টেবিলে আছে, মন্ত্রীর টেবিল থেকে আমি আইন কিন্তু ফেরত আনছি। আইন ফেরত আইনে আমি বেজা, ব্যবসা, হাইটেক পার্ক 3টা আইন আমি স্টাডি করছি,
তিনটা আইনে যত এফডিআই এর যত ইনসেন্টিভ আছে সব আমি আইনে ঢুকিয়েছি, ওয়ান স্টপ সার্ভিস আমি আইনে ঢুকিয়েছি, তারপরে আপনার লবণ ডিভিশন আমি কিন্তু এখানে করছি, তারপরে আগে আমার 6টা ডিভিশন ছিল ডাইরেক্টর, সেটা 10টা ডাইরেক্টর উন্নীত করছি, এইরকম আমার বিশ্বখানে যুগান্তকারী কিন্তু আমি পরিবর্তন আসছি আনছি। আইনটা ল মন্ত্রণালয়ে আছে, বেটিং আছে পার্লামেন্টে, খুব শীঘ্রই উঠবে। কাজেই আপনার বিসিকে যারা চাকরি করে, যারা চেম্বার বা চেয়ারম্যান বা ডাইরেক্টর যারা ছিলেন, তারা বিসিকের যে ওয়ান স্টপ সার্ভিস এর প্রয়োজন আছে এইটাই তারা বুঝে। যখন আমি 19 সালের ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি বিসিক আমি জয়েন করি, তখন কিন্তু বিসিকের অনেক লোক জিজ্ঞেস করছে ওয়ান স্টপ সার্ভিস কি, এটি তারা জানে না। ওয়ান স্টপ সার্ভিস এর গুরুত্ব কি, এটি তারা বুঝে না। তাহলে এই গুরুত্ব তো আমি বুঝি, এবং এই জন্য আমি এখানে আসার পরে এই ওয়ান স্টপ আইনটা আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি লিখি যে 4টা প্রতিষ্ঠানে যে আপনি ওয়ার্কশপের আওতায় গিয়েছে তাদের চেয়ে ওয়ার্কশপের আওতায় সবার আগে বিসিকের যাওয়া উচিত, সুতরাং এটাকে শিডিউল ভুক্ত করা হোক। তো প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গত অক্টোবর মাসে গত বছর আমাদের ওয়ার্কশপ সার্ভিসের শিডিউল ভুক্ত হয়েছে, তারপরে আমরা কিন্তু পত্রিকা দিয়ে দিই কনসালটেন্ট হায়ার করার জন্য, কনসাল্টিং ফার্ম। তারপরে কনসাল্টিং ফার্ম হায়ার করতে আমাদের কয়েক বছর কয়েক মাস লাগছে আপনি জানেন, তা পত্রিকায় অ্যাডভার্টাইজ করে ইভালুয়েট হয়, ফাইন্যান্সিয়াল প্রপোজাল টেকনিক্যাল প্রপোজাল সব দেখে দেখে এটা আমরা এখন ফাইনাল হয়েছে এবং আমরা এই রবিবারে লঞ্চ করতে যাচ্ছি। এটা দেরি হওয়ার কারণ হলো বিসিকের লোকেরা চিন্তা, বিসিকের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদের কারোর মাথায় ছিল না যে ওয়ান স্টপ সার্ভিসটা করা দরকার, এটা আমাদের উদ্যোক্তাদের জন্য প্রয়োজন এবং ছিল না বলেই তো আজকে আমরা অনেক পিছিয়ে আছি। বিসিক যদি আসলে ওইভাবে চিন্তা করতো আগের থেকে, 40 বছর আগের থেকে, তাহলে তো আমি যে কথা বললাম আমরা 2000 সালে ভিয়েতনাম হওয়ার কথা ছিল, এখন আমাদের ইকোনমিক সাইজ হওয়ার কথা আসলে ইন্দোনেশিয়ার সমকক্ষ। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার বললেন স্যার। সো আমি আরেকটা কোয়েশ্চেন করবো আপনাকে, যে যে ওএসএস পুরোপুরি চালু হলে কি জয়েন্ট বিজনেস র্যাঙ্ক যেটা 168তম সেটা কি আসলে কমার সম্ভাবনা আছে, আর থাকলে আসলে কিভাবে কমবে, আর এতে কি এফডিআই এবং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এর উপর কোনো প্রভাব ফেলবে কিনা একটুখানি যদি শেয়ার করতেন স্যার। হ্যাঁ, এটা তো 100% এফডিআই এবং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের উপর প্রভাব ফেলবে, কারণ আপনার ওয়ান স্টপ সার্ভিসটা হলো আমরা যে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছি 33টা সার্ভিস এখানে থাকবে, আর ডুইং বিজনেস এর সার্ভিস হিসেবে আপনার 10টা, কাজেই আমরা ডুইং বিজনেস এর যে নাম্বার অফ সার্ভিস তার সে 3 গুণ সার্ভিস যখন আমরা দিব তখন অটোমেটিক্যালি আপনার ডুইং বিজনেস এর আমাদের র্যাঙ্কিং এটা কিন্তু নিচে নেমে আসবে, অটোমেটিক নিচে আসবে। ডুইং বিজনেস র্যাঙ্কিং যখন নিচে নেমে আসবে তখন দেখবেন বিদেশি বিনিয়োগকারীরা তারা চিন্তা করবে যে তাহলে তো এই দেশের বিডিএল বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস ভালো, তাদের র্যাঙ্কিং ভালো, সুতরাং আমরা এখানে ইনভেস্টমেন্ট করি। তারপরে ইনভেস্টমেন্ট করে দেখবে যে আগে দেশে ইনভেস্টমেন্টে কোনো শিল্প পার্ক ছিল না, আমরা বড় বড় শিল্প পার্ক করছি, এই শিল্প পার্ক গুলিতে তারা ইনভেস্টমেন্ট করবে। একদিকে আমরা শিল্প পার্ক করছি, পাশাপাশি আমরা ডুইং বিজনেস ওয়ান স্টপ সার্ভিস হওয়ার সাথে সাথে অবশ্যই এটা র্যাঙ্কিং নিচে নেমে আসবে, কারণ আমাদের সার্ভিস গুলি হবে কুইক, অর্থাৎ আমাদের টাইম কমবে, কস্ট কমবে এবং আমাদের ভোগান্তি কমবে, সময় কমবে, খরচ কমবে এবং ভোগান্তি কমবে। এই 3টা জিনিস যখন কমে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের ওয়ান স্টপ এর আমাদের র্যাঙ্কিং আমাদের উপরে উঠে উঠে আসবে এবং ডুইং বিজনেস এর র্যাঙ্কিং যখন আমাদের নিচে নেমে আসবে এবং যখন আমাদের শিল্প পার্ক গুলি রেডি হয়ে যাবে, ফরেন ইনভেস্টমেন্ট এখানে আসবে, লোকাল ইনভেস্টমেন্ট সেখানে আসবে, সবাই মিলে যখন প্রোডাক্ট করবে তারা সেখানে হাইটেক ইন্ডাস্ট্রি হবে, হাইটেক ইন্ডাস্ট্রি গুলি আপনি দেখবেন বিভিন্ন রকমের 10-20 প্রকারের পণ্য যখন এক্সপোর্ট করবে অটোমেটিক্যালি আমাদের তখন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হয়ে যাবে এবং আমাদের এগুলি অবশ্যই ফরেন এফডিআই আসার মাধ্যমেই হবে। অনেক চমৎকার স্যার, আমরা কিন্তু একদমই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমি আসলে আরেকটু কোশ্চেন করব আপনাকে বেসিক সংক্রান্ত, যেটা হচ্ছে যে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দেশের বেকার জনগোষ্ঠীকে আসলে বেসিক মুখী করার জন্য বেসিকের আসলে নেক্সট কি কি পরিকল্পনাগুলো আছে এটা যদি একটু জানতে পারতাম স্যার প্লিজ। আমাদের উদ্যোক্তা বেকার জনগোষ্ঠীকে আপনি জানেন আমাদের দেশে, এই ধরেন আপনার কথা ধরেন আপনি এখন এখানে আছেন, রাত 10টায় যদি আপনাকে আপনার বাপ মা বলে যে তুমি যাও একটু তো উদ্যোক্ত অফিস থেকে একটু ঘুরে আসো বা বাজার থেকে এই জিনিসটা নিয়ে আসো, আপনার বাবা কি আপনাকে একা ছাড়া সাহস করবে? করবে না। কেন করবে না? যে আমাদের এই বেকার ছেলেরা তারা নানা নানা অনৈতিক অসামাজিক কাজে জড়িয়ে আছে কিন্তু, এবং তারা
আমাদের এই অনেক সমাজের অশান্তি সৃষ্টি করছে। কাজে এই এই বেকার জনগোষ্ঠী যদি আমরা কর্মক্ষম না করতে পারি, তাদেরকে যদি আমরা উদ্যোক্তা না বানাইতে পারি, তাহলে তারা কি বসে থাকবে? তাদেরকে টাকা পয়সার দরকার আছে না? তারা তখন কি করবে? অনৈতিক ভাবে কেউ হাইজ্যাক করবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, মেয়েদেরকে ইমপ্রিজন করবে বা বিয়ে করে শ্বশুর কাছ থেকে টাকা নিবে, যৌতুক দিবে, এই ধরনের নানামুখী অনৈতিক কাজ কিন্তু শুরু করবে। এখন এগুলি যদি আমি আপনার বিসিকের নৌকায় না তুলতে পারি, তাহলে তো আপনার এরা এই আমাদের সমাজের অস্থিতিশীলতা আরো দিন দিন বেড়ে যাবে। কাজে সমাজের এইসব অনৈতিক অস্থিতিশীল অনৈতিক কাজ থেকে বেকার জনগোষ্ঠীকে দূরে নিয়ে আসার একমাত্র রাস্তা হলো এদেরকে উদ্যোক্তা সৃষ্টি করা। তাহলে উদ্যোক্তা কে সৃষ্টি করবে? বিসিক হলো একমাত্র সরকারের ম্যান্ডেট প্রাপ্ত প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু সৃষ্টি প্রতিষ্ঠান, যার কাজই হলো উদ্যোক্তা সৃষ্টি করা। কাজে উদ্যোক্তা যদি সৃষ্টি করে, কাজে এই বেকার জনগোষ্ঠী করি যারা আজকে অনৈতিক কাজ করছে, যাদের কারণে আমরা আপনার মানে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারছি না, এই লোকগুলি যখন আমি ট্রেনিং করাবো, উদ্যোক্তা বানাবো, বিসিক মুখী করবো, ঋণ দিব, তারপরে তারা তাদের প্রোডাক্ট মার্কেটিং করব, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন মুখী ইনসেন্টিভ দিব, অটোমেটিক্যালি আমার এই বেকার জনগোষ্ঠীগুলি আরো ব্যাপক হারে বিসিক মুখী হবে এবং তারা নিজেরা কর্মক্ষম হবে এবং তাদের প্রতিষ্ঠানে আরো অন্যান্য বেকার লোকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। এইভাবে এই দেশে দেশ থেকে আপনার আমাদের যেসব সমাজ বিরোধী যেসব কর্মকাণ্ড কিছু আছে এখনো, সেগুলি আস্তে আস্তে ফলাফল আমরা পেতে শুরু করেছি। মধ্যে আমরা যে ব্যাপক হারে প্রশিক্ষণ দিচ্ছি 64 জেলায়, 15 স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে, 6 মধু কেন্দ্রে, 5 লবণ কেন্দ্রে, আমাদের ডিজাইন সেন্টারে, এতে কিন্তু আপনার এখন আপনি জেলা অফিস গুলিতে যে যায় দেখবেন বিসিকের কিন্তু হিউজ ভিড় কিন্তু হচ্ছে। এখানে বিসিকের কিন্তু অনেক ভিড় আসছে, বিসিকের কিন্তু অনেক ভিড় হচ্ছে এখানে, জি জি শোনা যায় আমার জি কথা? স্যার, জি জি শুনতে পাচ্ছি স্যার, আপনি বলেন স্যার, শুনতে পাচ্ছি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে। স্যার, যাই হোক, জি এইভাবে আমরা যদি বেকার জনগোষ্ঠীকে আমাদের বিসিকে প্রশিক্ষণ দিয়ে, ঋণ দিয়ে, উদ্যোক্তা সৃষ্টি করে, তাদের প্রোডাক্ট মার্কেটিং করে, এই ধরনের বহুমুখী কাজগুলি যখন আমরা করতে পারবো, তাহলে অবশ্যই এই বেকার জনগোষ্ঠী বিসিক মুক্তি হবে এবং এই দেশ একটা শান্তির দেশ, প্রশান্তির দেশে পরিণত হবে। তখন আমাদের নারী পুরুষ ছেলে মেয়ে তাদের আমাদের নিরাপদে তারা চলাফেরা করতে পারবে এবং তাদের জীবনযাপন করতে পারবে বলে মনে করি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময়ের জন্য, এত চমৎকার করে আপনি আপনার বিসিক কথা শুনছি না, সংক্রান্ত, আমার মনে হয় ইয়া চলে গেছে, জি আমার অনেক ধন্যবাদ স্যার আমার ইয়া আপনাকে, চলে এখন গেছে, কি, জি স্যার শুনেন আমার অনেক এই একটা ফোন ধন্যবাদ আসছিল, আপনাকে, তো ফোন আসার কারণে ভলিউম চলে গেছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি স্যার, আমি আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি, সরি, হ্যালো, আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি স্যার, অনেক ধন্যবাদ স্যার আপনাকে এত মূল্যবান বক্তব্যের জন্য, আপনি আসলে বিসিক সংক্রান্ত এবং ওয়ান স্টপ সংক্রান্ত, ওএসএস সংক্রান্ত যে মূল্যবান বক্তব্য আমাদেরকে দিলেন, এটা কিন্তু আমাদের আমি উদ্যোক্তাদের শুনছি না জন্য, কথা, আমাদের উদ্যোক্তাদের জন্য কিন্তু আমাদের খুবই খুবই আমরা উপকৃত হলাম, স্যারের সাথে আমরা আবারও কানেক্টেড হয়ে যাব, আর স্যারের মতো মানুষজন আমাদের পাশে আছেন, আমাদের সাথে আছেন, এটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য। আর আমাদের ব্রিট উদ্যোক্তা বার্তার পলিসি লাইভে নতুন সংযোজন, আমরা কিন্তু পলিসি মেকারদের নিয়ে বসছি এভরি থার্সডেতে, আর আমাদের লাইভ তো চলবেই শনি সোম বুধ, আমাদের শুক্রবারে আছে উদ্যোক্তার উঠান, তাই আমাদের ফেসবুক পেজটি কিন্তু আপনারা ভিজিট করবেন, আর যেটা হচ্ছে যে সবসময় উদ্যোক্তা বার্তার সাথেই থাকবেন, আচ্ছা উদ্যোক্তা বার্তা 24 ঘন্টার উদ্যোক্তার সাথে আছে। আমি আর চলে যাচ্ছি, আবার দেখা হবে কোনো এক সময়, কথা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।